বয়স মাত্র 4 বছর এখনই ওজন দাঁড়িয়েছে প্রায় 720 কেজি বা 18 মন নাদুস নুদুস চেহারা শার্টের এরই মধ্যে সবার নজর কেড়েছে শার্টটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন আশেপাশের এলাকার বাসিন্দারা দূর দূরান্ত থেকে আসছেন ক্রেতারাও মালিক শখ করে তার নাম রেখেছেন বিগ বস আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে শার্টটি লালন পালন করা হয়েছে মালিকের দাবি আজ পর্যন্ত এটিকে মোটা তাজাকরণে কোনো ধরনের ভিটামিন ওষুধ খাওয়ানো হয়নি সম্পূর্ণ প্রাকৃতিক খাবারে লালন পালন করা হয়েছে শার্টটি দীর্ঘ 4 বছর যাবত আমরা লালন পালন করে আসছি শখ করে গরুটার নাম দিয়েছি বিগ বস আমাদের এলাকায় আশপাশের সরিষাবাড়ি এবং কাজীপুরের মধ্যে সবচেয়ে বড় গরু আর কি এখন তো আমরা এটা 4 বছর যাবত লালন পালন করে আসছি খুব যত্ন সহকারে সাথে আমরা মানে প্রাকৃতিক খাবার সবগুলো প্রাকৃতিক খাবার খাওয়ায় এটাকে ই করা হচ্ছে আর কি বড় করা হচ্ছে শার্টের মালিক জামালপুরের সরিষাবাড়ি সীমান্তবর্তী ব্রাহ্মণজানি বাজার সংলগ্ন মালিপাড়া এলাকার সুলতান মাহমুদ তিনি ওই এলাকার শহীদ আলীর ছেলে সুলতান মাহমুদ বলেন আমার ছোট থেকে মনে হয় আমার পালের গরু আলাদের গরু গরুডো ছোট থেকে নালন ভালন হতে যে গরুডো খুব মহাবতের গরু আমার কারণ যে এই গরু ঘুম যে ভারি আমি তাও মনে হয় যে আর এর খুব মানে নজর আহি যে 4 বছর বয়স হয়েছে কারণ গরুডো মনে হয় যে আমি যেটুক নালন ফালন করছি এখন গরুটো ঈদ ঈদের ইয়েতে আমি যখন গরুটো ফেরত দেওয়ার নিয়ে আসা 7 লাখ টাকা আমার চাওয়া এখন একজন নালে হারে হয়েছে কিছু কম বেশি যাই ফিরু গায়ে গালে আর আশা আশা করি সরিষাবাড়ি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর হাবিবুর রহমান জাগো নিউজকে বলেন শাহিওয়াল জাতের গরুর জন্য বিশেষ কোনো খাবারের প্রয়োজন নেই এদেরকে সবুজ ঘাস এবং দানাদার খাবার দিলেই চলে আমাদের দেশের আবহাওয়া এ জাতের গরু পালনের জন্য খুবই উপযোগী তাই এ জাতের গরু লালন পালনে খামারিদের উদ্বুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে তোমার